হ্যালো ভিউয়ার্স, আজকে আপনারা জানবেন 15টি অজানা তথ্য সুলতান সুলাইমান সম্পর্কে। যারা ইতিহাস নিয়ে ঘেঁটেছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে সুলতান সুলাইমানকে জানেন বা চিনেন, আর যারা জানেন না তাদের জন্য সংক্ষিপ্ত রূপে ব্যাখ্যা করছি। চলুন জেনে নিই কে ছিলেন সুলতান সুলাইমান। সুলতান সুলাইমান, যাকে বলা হয় সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, তুর্কি ভাষায় মুহতেসিম সুলাইমান বা মুহৎ সুলাইমান, তিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত সুলতান, যিনি 1520 সাল থেকে 1566 সালে মৃত্যুর আগ পর্যন্ত ওসমানীয় সাম্রাজ্য শাসন করেন। সুলাইমান 1494 সালের 6 নভেম্বর তুরস্কে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুলতান সেলিম খান এবং মাতার নাম আয়শা হাফসা সুলতান। মাত্র 7 বছর বয়সে তাকে পড়াশোনার জন্য কনস্টান্টিনোপলে প্রেরণ করা হয়। 17 বছর বয়সে তিনি গভর্নর হিসেবে নিযুক্ত হন। তার 7 বছর পর 1520 সালের 30 সেপ্টেম্বর তার পিতা মৃত্যুবরণ করলে বিশাল সাম্রাজ্যের দায়িত্ব পান তিনি। সুলতান সুলাইমানের শাসনামলে অটোমান সাম্রাজ্যের সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি এতটা বিস্তার লাভ করে যার ফলে এশিয়া ছাড়া ইউরোপ এবং আফ্রিকা বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। 40 বছর শাসনামলে তিনি আইনের ব্যাপারে খুব সচেতন ছিলেন, তাই তাকে সুলাইমান আল কানুনি বা আইন প্রণেতা বলা হয়। তিনি ছিলেন তৎকালীন 3 মহাদেশের সবচেয়ে সম্মানিত, শ্রদ্ধার এবং ভীতিকর সুলতান। চলুন এখন জেনে নিই 15টি এমন অজানা রহস্য যা আপনারা এখনও জানেন না। ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল মোস্টলি মেহরিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। চলুন দেখে নিই 15টি অজানা তথ্য। নাম্বার 1, তিনি 2,50,00,000 মানুষকে একসাথে শাসন করেছেন। সুলতান সুলাইমানের সেনাবাহিনী রোমান সাম্রাজ্য এবং হাঙ্গেরির পতন ঘটায়। পারস্যের সাফাদি সুলতান প্রথম তাহমাস্পের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল দখল করে নেন। উত্তর আফ্রিকা রোমান সাম্রাজ্য হতে দখল করেন। অটোমান নৌবাহিনী ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর ও পারস্য উপসাগর পর্যন্ত তাদের আধিপত্য বজায় থাকে। 3 মহাদেশে তখন অটোমান সংস্কৃতি দেখা যায়। যখন পৃথিবী বিংশ শতাব্দীতে পা দিয়েছে তখন অটোমানদের রাজত্ব কমতে থাকে। যে দেশকে আমরা তুর্কি বা টার্কি নামে এখন চিনি তা সুলাইমান 46 বছর শাসনামলে ধন সম্পদের প্রাচুর্যে ভরপুর ছিল। তিনি পুরো ইউরোপ দখল করতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য খারাপ থাকায় তার মৃত্যুর আগ পর্যন্ত ভিয়েনা পর্যন্ত দখল হয়েছিল। নাম্বার 2, তিনি যে আইন তৈরি করেছিলেন তা অটোমান সাম্রাজ্যের 100 বছর টিকে ছিল। তিনি শুধু সাম্রাজ্য বিস্তারই করেননি, সাম্রাজ্যের সুনির্দিষ্ট প্রশাসনিক প্রণালী তৈরি করেছিলেন যা তার উত্তরাধিকারীরা 100 বছর অনুসরণ করে, যার ফলে তাকে আল কানুনি বা আইন প্রণেতা বলা হয়। নাম্বার 3, তিনি ছিলেন একজন কবি এবং শিল্পী। তিনি যে শুধু যুদ্ধ করতেন, দেশ শাসন করতেন তা না, পাশাপাশি তিনি ছিলেন একজন কবি। বুদ্ধিভিত্তিক বিকাশ বা সাংস্কৃতিক পরিমণ্ডলে উন্নয়ন ঘটিয়েছিলেন তার সময়ে। তার সময়কে স্বর্ণযুগও আখ্যা দেওয়া হয়েছে। তিনি ছদ্মনামে কবিতা লিখতেন। তার নাম ছিল মুহিব্বি। মুহিব্বি অর্থ প্রেমী। তিনি প্রেম বিষয়ক কাব্য লিখতেন। তার সময়ে বিশ্ববিখ্যাত স্থাপত্য নির্মাণ হয়েছিল। নামকরা স্থপতি সিনান পাশা ছিলেন তার আমলে, যিনি ব্লু মক্স নামে পরিচিত সুলাইমানি মসজিদ নির্মাণ করেন। নাম্বার 4, সুলাইমান দাসদের সাথে বন্ধুসুলভ ছিলেন এবং পরবর্তীতে একজন দাসকে তিনি রাষ্ট্রপতি বানিয়েছিলেন। যখন তিনি কনস্টান্টিনোপলে পড়াশোনা করার জন্য ছিলেন তখন একটি দাসের সাথে বন্ধুত্ব করেন। তার নাম ছিল ইব্রাহিম। এরপর যখন সুলাইমান রাজা হিসেবে সিংহাসনে বসেন তখন ইব্রাহিমকে তিনি রাজ্যের প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেন। দুজনের বন্ধুত্ব অনেক বছর ধরে ভালোই চলছিল, যতক্ষণ না পর্যন্ত ইব্রাহিম সুলতান সুলাইমানকে উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার করতে থাকেন। এর ফলশ্রুতিতে পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নাম্বার 5, সুলতান সুলাইমানের ধন সম্পদের পরিমাণ ছিল অজানা। যেহেতু সুলাইমান ম্যাগনিফিসেন্ট হিসেবে ভূষিত হন সেহেতু তার ধন সম্পদ ছিল অগণিত। ধারণা করা হয় তৎকালীন সবচেয়ে ধনী শাসক ছিলেন সুলতান সুলাইমান। নাম্বার 6, তৎকালীন 3 মহাদেশ দখলের পর তিনি ইতালি দখল করতে চেয়েছিলেন।
সমস্ত খ্রিস্টান সম্প্রদায়কে তিনি মুসলিম শাসনের আওতায় আনতে চেয়েছিলেন, কিন্তু তিনি কখনোই খ্রিস্টানদেরকে মুসলমান বানানোর চেষ্টা করেননি। তার ইচ্ছে ছিল মুসলমানদের অধীনে খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, যে কোনো সব ধরনের ধর্ম একটা মুসলিম শাসনের আওতায় থাকবে। কিন্তু ভাগ্যের পরিহাস যে তার সেনাবাহিনীর থেকে খ্রিস্টানদের ক্ষমতা বেশি থাকায় তিনি তা করতে পারেননি। নাম্বার 7, অটোমান সাম্রাজ্যের নিয়ম অনুযায়ী প্রত্যেক রাজার একটি হেরেম থাকত। মুসলিম নারীকে শুধু বিয়ে করার নিয়ম ছিল অটোমানদের, আর অন্যান্য ধর্মমতীদের দাসদাসী হিসেবে রাখা হতো। কিন্তু সুলাইমান হেরেমের একজন দাসীকে মুক্ত করে বিয়ে করেন। তিনি ছিলেন ক্রিস্টা, তার নাম ছিল হুররাম সুলতান। সুলতান সুলাইমান তাকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে সব নিয়ম ভঙ্গ করে তাকে বিয়ে করে ফেলেন। নাম্বার 8, তিনি তার বড় পুত্র সন্তানকে মৃত্যুদণ্ড দেন। সুলতান সুলাইমানের প্রথম খাস দাসী ছিলেন মাহিদেবরান সুলতান। তার ছেলে মুস্তাফা ছিলেন সুলতানের প্রথম সন্তান। অন্যান্য সন্তানদের মধ্যে সুলাইমানের দুজন দাসী মাহিদেবরান এবং হুররামের পুত্র সন্তানরা বেঁচে ছিল। তাদের মধ্যে বড় ছিলেন শেহজাদা মুস্তাফা। মুস্তাফা যখন বড় হয় তখন তিনি মুস্তাফাকে অনেক দূরে শাসন করতে পাঠিয়ে দেন অটোমান নিয়ম অনুযায়ী, আর হুররামের ছেলেদের কাছের রাজ্যে রাখেন, কেননা তিনি হুররামকে বেশি ভালোবাসতেন। এর ফলে মুস্তাফার সাথে সুলাইমানের সিংহাসন নিয়ে টানাপোড়া চলতে থাকে। একসময় মুস্তাফার প্রতি জনগণের আস্থা থেকে সুলাইমান সিংহাসন নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। নাম্বার 9, কফি শপের আবিষ্কার হয় সুলতান সুলাইমানের আমলে। কফির আবিষ্কার এবং এর দোকান অটোমান আমলে হয়ে থাকে। এখনও টার্কিশ কফি সবচেয়ে জনপ্রিয়। তৎকালীন প্রাসাদে হুররাম সুলতানের কফি খুব পছন্দ ছিল। এরপর গোটা ইস্তাম্বুলে ছোট ছোট কফির দোকান খুলতে থাকে। ধারাবাহিকতা আজও চলে আসছে। নাম্বার 10, সুলতান সুলাইমান বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করতেন। তার পিতা সুলতান সেলিম খান যখন মৃত্যুবরণ করেন তখন তিনি তুর্কাপি প্রাসাদে স্থানান্তরিত হন। তৎকালীন সবচেয়ে বিলাসবহুল প্রাসাদের মধ্যে একটি ছিল এই তুর্কাপি প্রাসাদ। এটি ছিল রাজধানীতে অবস্থিত। নাম্বার 11, তার মৃত্যুর সংবাদ 2 মাস গোপন করা হয়েছিল, কেননা সুলতান সুলাইমান ছিলেন তৎকালীন সবচেয়ে ক্ষমতার অধিকারী, আর তিনি হাঙ্গেরির সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর জানলে যুদ্ধে ক্ষয়ক্ষতি হতে পারে এবং সেনাবাহিনীর মনোবল ভেঙে যেতে পারে, তাই গোপন রাখা হয় যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত। তাই তাকে প্রথমে তার তাঁবুর নিচে হাঙ্গেরিতে দাফন করা হয়, পরে তার কবর ইস্তাম্বুলে নিয়ে স্থানান্তর করা হয়। নাম্বার 12 বা 12, টার্কি একটি খুবই জনপ্রিয় নাটক তৈরি করে সুলতান সুলাইমানের জীবনী নিয়ে, যা 2011 সালে সবচেয়ে হিট নাটক ছিল। তুর্কি সহ অন্যান্য দেশে একসাথে 12টি ভাষায় নাটকটি সম্প্রচার করা হয়, যা টার্কি ইতিহাসের সবচেয়ে হিট নাটক বলে আখ্যায়িত হয়। এটি $750 কোটি আয় করে এবং সারা পৃথিবীতে এটা অনেক বড় সাড়া ফেলে। যারা এখনও দেখতে চান তারা নেটফ্লিক্সে এই নাটকটি দেখতে পারেন। নাম্বার 13 বা 13, সুলাইমানের একটি বিখ্যাত নৌবাহিনী ছিল যার প্রধান ছিল বারবারোসা। বাংলায় তাকে হিজির হায়রুদ্দিন পাশা বলা হতো। 1600 শতাব্দীতে বারবারোসার কারণে ভূমধ্যসাগরীয় সমুদ্র সীমা দখলে ছিল অটোমান সাম্রাজ্যে। তিনি ছিলেন বর্বর এবং নির্ভীক নৌপ্রধান। তাকে নিয়ে এখনও বিভিন্ন মুভি বা গেম বানানো হয়। নাম্বার 14 বা 14, সুলাইমান এবং তার পরিবার পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরতেন। তার প্রাসাদে রাজবংশের লোকজনের জন্য স্পেশাল জামা কাপড় তৈরি করা হতো এবং গহনা তৈরি করত নিজস্ব ডিজাইনে। পার্সিয়া থেকে তাদের সিল্ক কাপড় আনা হতো, আর মর্যাদা অনুযায়ী পোশাকের ধরন পরিবর্তন হতো। তো এখনও জাদুঘরে তাদের পোশাক রাখা হয়েছে। সুলাইমান তার মুকুট 4 স্তর বিশিষ্ট ডিজাইনার বানিয়েছিলেন। তিনি অল্প বয়সে সুলতান হন এবং খুবই ভালোভাবে শাসন করেছিলেন। প্রথমে তার মুকুট 3 স্তর বিশিষ্ট ছিল, কিন্তু তার ক্ষমতা শক্তি এবং ভাবমূর্তি তুলে ধরতে
তিনি তার মুকুটের ডিজাইন বদলান এবং পরবর্তীতে সেটা চার স্তর বিশিষ্ট খুবই একটি সুন্দর মুকুটে পরিণত হয়। তিনি ছিলেন অনেক প্রতিযোগীমণ্ডলী এবং উচ্চভিলাষী, যা আলেকজান্ডারের মতো ছিল, যিনি ছিলেন সুলাইমানের আদর্শ। কেন হবেন না তিনি উচ্চভিলাষী? তিনি তো ছিলেন দ্য ম্যাগনিফিসেন্ট সুলতান সুলাইমান, যিনি 1566 সালে যুদ্ধাবরত অবস্থায় 6 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। কেমন লেগেছে সুলতান সুলাইমানের সম্পর্কে বিস্তারিত এই আলোচনা? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমি যাতে ভবিষ্যতে আর ভিডিও বানাই আমাকে ইন্সপায়ার করবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে। থ্যাংক ইউ, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।